ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। একদিনই বোন আপনি জানতে চেয়েছেন কোনো হিন্দু ব্যক্তির রান্না খাওয়া যাবে কি না। তার রান্নাঘরে দেখা যাচ্ছে মূর্তি রয়েছে, বা নিরামিষ যদি হয় তার রান্নাটা, সেক্ষেত্রে সেই রান্নাটা খাওয়া যাবে কি না। যদি সেই নিরামিষটা বা রান্নাটা তাদের ধর্মীয় কোনো কিছুর সাথে সম্পৃক্ত না থাকে, যেমন প্রসাদ না হয় বা কোনো ধর্মীয় অনুষ্ঠানের খাবার যদি না হয়, এমনি সে রান্না করেছে বাসায়, কথার কথা আপনার প্রতিবেশী, সে এমনি রান্না করে আপনাকে দিল, সেটা আপনি খেতে পারবেন কি? যদি খাবারটা হালাল হয়, যেমন নিরামিষ, তাহলে বোঝা যাচ্ছে খাবারটা হালাল, এবং এটা যদি কোনো ধর্মীয় খাবার না হয়, তাদের ধর্মীয় অনুষ্ঠানের কোনো খাবার না হয়, সেক্ষেত্রে সেটা আপনি গ্রহণ করতে পারেন। এবং অবশ্যই গ্রহণ করার পিছনে এই উদ্দেশ্য থাকতে হবে, তাকে গ্রহণ করে, এবং আপনার সবসময় টার্গেট থাকতে হবে তাকে কীভাবে ইসলামের দাওয়াত তাকে দেওয়া যায়, জাহান্নামের পথ থেকে কীভাবে তাকে জান্নাতের দিকে আনা যায়, সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর যদি আপনার কোনোভাবে সন্দেহ হয় যে না, খাবারটা তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানের খাবার বা ধর্মীয় কোনো ইবাদতের, তারা তাদের যারা ইবাদত করে মূর্তি, সেই মূর্তির প্রসাদ দেওয়া বা সেই মূর্তির প্রসাদের সাথে সম্পৃক্ততা রয়েছে, সেক্ষেত্রে সেই খাবার গ্রহণ করা যাবে না। আল্লাহু আলম বিসব, বারাকাল্লাহু ফিকুম।